এর পাতায় পাতায় ফল হয়, এই একই বুটাই কিন্তু চারটে। 1 বিঘায় যদি 3 লাখ টাকা করে ধরা হয় কমসে কম, তাহলে 8 বিঘে 24 লাখ টাকা বছরে পাওয়া যাবে। দর্শক বন্ধুরা, এগ্রিভিশন বিডি চ্যানেলের পক্ষ থেকে আমাদের মাঠ পর্যায়ে প্রথম প্রতিবেদনে আপনাদেরকে নিয়ে আসছি যশোর বেনাপোলের গোপালপুর গ্রামে। এখানে হাসান বিশ্বাস নামে একজন স্থানীয় তরুণ কৃষি উদ্যোক্তা 8 বিঘা জমিতে সম্প্রতি বাড়ি এক জাতের মাল্টার সফল বাণিজ্যিক চাষ করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন। হাসান ভাইকে সাথে নিয়ে মাল্টা চাষের সফলতার উপর একটি বিস্তারিত প্রতিবেদন তুলে ধরতে প্রতিবেদনের সারাটা সময় জুড়ে সাথে আছি আমি মোহাম্মদ জাকারিয়া, অ্যাডমিন এগ্রিভিশন বিডি। তো চলুন সরাসরি হাসান ভাইয়ের সাথে কথা বলি। আমি 7-8 বছর প্রবাসে ছিলাম দুবাই। ওখানে থাকা অবস্থায় বিভিন্ন প্রোগ্রাম দেখি, এই মাল্টা চাষের প্রোগ্রাম। আমাদের এই মাল্টা চাষটা আমাদের এই মাটিতে খুব ভালো আছে, তো ভাবলাম বাড়ি এসে এই মাল্টা বাগানে একটা লাগাবো। লাগাইছি 2টো, এবং এমনই একটা ফল, এর কোনো ট্রিটমেন্ট লাগে না, পাতায় অল্প একটু ট্রিটমেন্ট লাগে এবং খুবই লাভজনক বলে এটা আমি লাগালাম। ওই সাই সিরাজের একটা বরিশালের প্রোগ্রাম দেখে আমার খুব ইচ্ছা যেগুলো যে বাড়ি গিয়ে মাল্টা চাষ করব, তার জন্য 2টো বাগান লাগাইছি পরীক্ষামূলকভাবে এবং সাকসেস হয়েছে। এটা লাগানোর ইচ্ছা হলেও শখ, মানুষের একটা একটা শখ থাকে। দেখেন পটল আছে, ধান আছে, এতে কিন্তু লাভ আছে না বেশি, কষ্টই। আর আমার এই মাল্টাটাই কষ্ট, একবারে লাগাইছি আর এর কোনো কষ্ট নেই, এবার খালি ফল প্রতি বছরে বছরে। জানতে চাচ্ছিলাম যে আপনি যখন শুরু করেন চারা লাগানোর, কতদিন পর থেকে ফল পাওয়া শুরু করেন? এটা আমি যখন চারা নেই তখন চারাগুলো এরকম ছোট ছোট, এই কিছুটা এরকম। তারপর এটা আমাদের এই মাটিগুলো অনেক শক্তিশালী মাটি, আলু পটলের হই, এগুলো ওই চারা লাগানোর পরে পটল ফুলের সাথে, তা ওই পটলের সাথে সাথে এর ট্রিটমেন্টটা ওই সার পানি বেশি ভালো পাওয়ার কারণে দ্রুত বেড়ে গেছে। এই গাছটার বয়স এখন টোটালি 3 বছর এখন হয়নি, প্রথম বছর ফল পাইনি, দ্বিতীয় বছর ওই 15-20 হাজার টাকার মতো ফল পাইছিলাম মাত্র 6 কাঠা। যে গত বছর কেমন ফলন আসছিল যদি একটু বিস্তারিত বলতেন? গত বছর এই ভুইটাই 69 হাজার টাকার মতো ফল পাইছিলাম, আর ওই যা এলাকার লোক এসে খেয়েছে, অনেক লোকে এসে খেয়েছে। তো ভাই আসলে জানতে চাচ্ছিলাম যে যে জমিতে আমরা দাঁড়িয়ে আছি, সাধারণত এই যে গাছগুলো দেখাই, এইখানে যে গাছগুলো আছে এগুলো আপনি বলছেন প্রথমে লাগানো, তো এই জমিটুক কতটুক এবং কতগুলো গাছ আছে এখানে? এটা 6 কাঠা জমি, 6 কাঠায় 32টা গাছ দেওয়া আছে। প্রথমে এটা দিয়ে শুরু করছিলেন? জি। এটা এর বাইরে আর যেখানে লাগিয়েছেন সব মিলে কতটুকু আপনার বাগানের পরিমাণ? পাশে আরেকটা এর সাথেই লাগানি, সেটা 12 কাঠা মতো, এই আমার 18 কাঠা, আর পরবর্তীতে আরো জমি মিল করিয়ে লাগানি হয়েছে আর 7 বিঘে মতো, এই টোটাল 8 বিঘে মতো জমি দিয়ে লাগানো হয়েছে। আর 2 বিঘে চারা আছে, ওগুলো মনে করেন সামনে লাগাবো বলে এখন কাজ চলছে। জি। তো বিশেষ করে যদি আমরা গত বছরের দিকে তাকাই, গত বছর বা গত সিজনে কি পরিমাণে ফল আপনি বিক্রি করছেন বা লাভ ক্ষতির হিসাবটা যদি একটু বলতেন? এখানে প্রথম বছর খরচ হয়েছে, কোনো ফল পাইনি, একটা দুটো ফুল আসছিল। দ্বিতীয় বছরে এই 6 কাঠায় পাইছিলাম 15-20 হাজার আর ওই খাওয়া হয়েছে, আর 3 বছরে যে ফলটা পাইছি সেটা হলো 70 হাজার টাকার। এই 6 কাঠায়? হ্যাঁ। আর সবকিছু মিলিয়ে আপনার যে 8 বিঘা মালটা বাগান, সে 8 বিঘায় কতটুকু ফল আসছিল? ওইভাবে তো হিসাব করিনি, তবে বিঘেই ম্যাক্সিমাম 3 লাখ টাকার মতো করে এভারেজে পাওয়া যেতে পারে, কারণ আমি ওইভাবে প্রথম হিসেব করে বিক্রি করতে পারিনি, কারণ ঢাকাতে পাঠিয়েছে ছেড়ে দিছি মাল, 100 টাকা 120 টাকা এরকম ভাবে কেজিতে ছেড়ে দিয়ে। আমাদের এই যশোরের এই সারসা বেনাপোলের মাটিতে এত এত শক্তিশালী, এখানে পটল হয় প্রচুর পরিমাণে পটল হয়, দেখতে পাচ্ছি আমাদের পাশে যতগুলো জমি আছে সব তরি তরকারির জমি, এখানে প্রচুর পরিমাণে মাঠে পটল আছে। আর আমার দ্বিতীয়ত মালটা বাগানগুলো ওই যে নেট দিয়ে ঘিরা আছে ওখানে আছে, এখানে আম মালটা এগুলো অনেক শক্তিশালী জমি, তো এই জন্য এগুলো হয় ভালো। ঠিক আছে, যে পরিমাণে মুকুল দেখছি প্রচুর পরিমাণে, আসলে মুকুল এখানে ফুল এবং যে পরিমাণে ছোট যে জালি বলে যে মালটার ফলটা আসছে প্রচুর, প্রতি ডালে ডালে প্রচুর পরিমাণে, তো এখানে এখানে পাতা আর কোনো ভাল নেই, দেখছেন খালি ফুল আর ফুল আর ফল, আর কিছু বারোমাসি আছে গাছ, সেগুলো মনে করেন ফল আছে, আসেন দেখাবো আপনার। অনেকটা ফল এখানে, তো এটা ছোট আর বাকি যে বড় বড় গুলো আছে সাইড সাইড দিকে আছে, তাহলে আমার এই এটা একটা করিছে আমি এটা আবার। তো দর্শক চলে আসলাম নতুন বাগানে, দেখতে পাচ্ছেন এই গাছগুলো নতুন লাগানো, সাথে সাথী ফসল হিসাবে রয়েছে এখানে তরি তরকারি সবজি, বিশেষ করে পটল লাগানো হয়েছে। তো ভাইয়ের সাথে কথা বললাম আমরা, তো আপনার এখানে এটা আমার আরেকটা বাগান প্রায় 4 বিঘা, এই মাস 3 আগে লাগানি, কিন্তু বেশ গাছে ফুল আসছে।
এখানে মোট 400 মতো গাছ আছে, মানে 1 বিঘে 100 হারে গাছ দেওয়া। মানে নেটের ভিতরে কিছু আছে, অবশ্যই ছাগলে ছাগলে পাশে ঘিরে দিছে। আসেন ওটাও দেখেন, যে ভাই দেখতে পাচ্ছি এখানে কতগুলো চারা আছে। এখানে একদম ধান পর্যন্ত 400 চারা আছে। এটা লাগানো এটার বয়স কতদিন? এই মাস 6 মাস মতো। অলরেডি আমরা দেখতে পাচ্ছি কিছু গাছ অলরেডি ফুল চলে আসছে। ঠিক আছে, তো আমরা প্রথমে কথা বলছিলাম যে ভাইয়ের 6 কাঠা জমি যেখানে শুরু করেছিল ওই দেখতে পাচ্ছেন দূরে, তারপরে তিনি সাইডে আরো লাগিয়েছেন। বিশেষ করে দেখতে পাচ্ছি এই যে এই পাশে 4 বিঘা মতো আছে, আর এই বাগানটা হচ্ছে নতুন, এটা 6 মাস মতো বয়স। এটা আমার আরেকটা বাগান 12 কাঠা, আর প্রথম 6 কাঠাটা দেখাইছিলাম, এটার ভিতরে আসেন দেখাই। বড় বাগানে আসলে ওপাশে আরো 2টা বাগান আছে যেগুলো ছোট। তো আসলে দেখতে পাচ্ছেন এখানে কি পরিমানে ফুল ফুটছে, আসলে ফুলের মহামহা গন্ধে চারপাশ একেবারে ভরে আছে, প্রচুর ফুল ফুটছে গাছে। বাগানটা চারদিক থেকে দেখাই, তো আমরা এখন ভাইয়ের সাথে কথা বলবো। তো এই বাগানটা ওই 6 কাঠা যেটা শুরু করেছিলেন তার কতদিন পরে লাগানো? এটা ওই যেবারে শুরু করছিলাম তার পরপরই লাগাই দিয়া, মানে ওইটা যখন দেখলাম ফল মিষ্টি এবং খুব সুস্বাদু, তারপরে এটা লাগাই দিয়া, এবং দুটোতে মিলিয়ে যখন বেচতে পারলাম সেখন বাকি বাগানগুলো করা। এবং এর ভিতরে এত পরিমাণ ফুল আসছে যেগুলো আপনি দেখলে অবাক হয়ে যাবেন, এগুলো খালি ফুল আর ফুল। আপনি আরও আসেন এপাশে, এত পরিমাণ ফলও আছে গাছে, যেগুলো কিছু গাছে আছে 12 মাসী গাছ, যেগুলো অনেকগুলো এই একটা গাছে দেখেছেন এত পরিমাণ ফুলের, এখানে ফুল আর ফুল। কিছু 12 মাসী গাছ আছে সেগুলো দেখেন যে কিছু 12 মাসী আছে, তাই ফলও আছে আবার। আসেন ভাই, এপাশে কিছু গাছ আছে 12 মাসী গাছ, যেগুলো ফল থাকতে থাকতে আবার ফুল আসে, বছরে 3 বার ফল পাওয়া যায়। চলুন সেই গাছগুলো দেখি। একটু দুর্বল ফল দিয়ে দিয়ে দুর্বল হয়ে গেছে, এবারও ফুল আসছে আবার কিছুটা ফল আসছে। এই দেখেন এগুলো কিন্তু ফল হয়েছে, ঠিক আছে, আর এর পাতায় পাতায় ফল হয়, এই একই বুটাই কিন্তু 4টে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন 4টে। এটা জাতটা যেন কি? এটা পয়সা মালটা, বাড়ি মালটা। হ্যাঁ হ্যাঁ, এরাও মাল। এটা চেনার উপায় হলো যে মালটার পিছনে একটি পয়সার মতো একটি এটি সিম্বল থাকে, এই। হ্যাঁ দেখতে পাচ্ছেন, এই পয়সা হলে এর পিছনে একটা পয়সার মতো আকৃতি হয়ে যায়, একটি রাউন্ড তৈরি হবে। এটা হচ্ছে বাড়ি মালটা 2, বাড়ি 1, এটা বাড়ি 1 জাতের মালটা, বাংলাদেশ কৃষি বিজ্ঞানীদের আবিষ্কার। দেখছেন কি পরিমাণে ফুল আসছে গাছে। তো ভাই আপনার কাছে বেশ কিছু বিষয় জানার ছিল যে আপনি গাছ লাগানোর পর থেকে এই পর্যন্ত কি কি পরিচর্যা সাধারণত করতে হয় সেগুলো যদি একটু বিস্তারিত বলতেন। পরিচর্যা বলি তেমন কিছু নেই, এই টুকরাগুলো সুন্দর করে ড্রেন করা, আর এই পাতায় এক ধরনের মাকড় লাগে, এগুলো একটু স্প্রে করলে হয় হালকা ইঞ্জিন দিয়ে, আর নাইলে এতে তেমন কোনো ট্রিটমেন্ট লাগে না, এখানে ট্রিটমেন্ট খুবই কম। তো ভাই এটার বাজারজাত করেন কিভাবে, মালটা বিক্রি করেন কোথায় এবং কিভাবে? দেখেন এটা যখন আমাদের বাজারে অন্য অন্য খোলা ফলগুলো যেগুলো পাওয়া যায় সেখানে যদি আমরা দিই এর বেশি একটা দাম পাওয়া যায়, আর ওই মানুষ জানতে পারে জম্মুক যায় মালটা আছে সেটা একদম ফরমালিন ছাড়া, সেখন মানুষ খেতে এসে কিনে নিয়ে যায়, ঠিক যেটা ইউরোপে যেরকম হয় পলিসিং ঘুরে নিয়ে যায় গেটে বেরোনোর সময় টাকা, খুব সুন্দর করে ঘেরা আছে, এখানে বাইরের লোকেরা ঢুকতে পারে, সবুজ হয় কিন্তু রাখতে পারলেই ওইটা হলুদ হয়ে যায়, কিন্তু সেই পর্যন্ত রাখা হয়নি, সামনেবার এবার রাখবো, সুন্দর করে ঘিরেছি এবার রাখবো। জি আচ্ছা, তো আরেকটা বিষয় জানা ছিল যে এই আপনার এখানে যে পরিমাণে ফল আসে তো প্রফিটটা মানে লাভ ক্ষতির হিসাবটা কেমন আছে, যেহেতু আপনার বাগান দুইটা দেখছি ছোট, বিশেষ করে ওই পাশে একটা এবং একটা বাগানটা অনেক বড় ফল ধরবে এবং ধরছে, তো সেই সব প্রফিটটা গত বছর কেমন আসছিল যদি একটু বলতেন। এই দেখেন একটা গাছে যদি 600 ফল হয়, একটা গাছে 600 ফল হলে নর্মাল একটা ফলের দাম 10 টাকা হলেও 600 ফলের দামে হয় 6,000 টাকা, তাই না? 6,000 টাকা, তাহলে এবারে একটা 1 বিঘায় 100টা গাছ থাকলে কত টাকা, অনেক টাকা। এবারে যে দেখা যায় আবার 4-5 লাখ টাকা টার্গেট আসে, কিন্তু দেখা যায় নিজেদের লোকজন খেয়ে দিয়ে অনেকটা 4-5 লাখ এরকম ধরা যায়,
এই সেইভাবে হিসেব করা হয়নি, জাস্ট 3 লাখ টাকার উঠতে যায় ফল। তো আমরা আশা করছি আপনার, যেহেতু অন্য গাছগুলো ছোট, ওগুলো যখন এই গাছগুলোর মতো পরিণত বয়স হবে, এটা মোটামুটি ফল ধরার মতো উপযুক্ত, তখন সব 2 বছর যে আপনার 8 বিঘা মালটাতে বছরে বিঘা প্রতি এবং মোট 8 বিঘায় কি পরিমাণে লাভ আসতে পারে পূর্ণাঙ্গ বয়সের গাছে? এক বিঘায় যদি 3 লাখ টাকা করে ধরা হয় কমসে কম, তাহলে 8 বিঘে 24 লাখ টাকা বছরে পাওয়া যাবে। খরচটা কেমন যাবে? যেখানে যে খরচটা হয় সেটা তলায় যে ঘাসগুলো হয় না, এতে ছাগল গরু এগুলো অনেকটা মানুষ হয়ে যায়, এবং ওর থেকে খরচটা দেখা আছে তোলা যায়। একটা লোক রাখা আছে, সে খালি ঘাস কেটে নিয়ে যাবে বাড়ি গিয়ে ছাগলের গরুর দিয়ে দেয়। কেউ আপনার এই মালটার ফলন দেখে, সফলতা দেখে যদি কেউ চারা নিতে চায়, কেউ নতুন করে বাগান করতে চায়, তাহলে চারা দেওয়া যাবে কিনা বা এই এই কোনো সংস্থান করছেন কিনা? হ্যাঁ, চারা আছে, কেননা ওই প্রথম যখন লাগাইছিলাম তখন ওই 3 বছর আগে যখন লাগাইছিলাম, সেখন যে চারা ছিল সে গাছ থেকে কলম করার জন্য 10,000 মতো চারা সেগুলো এখন দেওয়া যাবে। সেখানে গাছ চারা বেশি এরকম ধরনের হয়েছে, এগুলো যেমন আমার বাড়ির লাগানো গাছ, এগুলো আমার বাড়ির থেকে উৎপাদন করা গাছ, এখানে এটা নষ্ট হয়ে গেছিল তার জন্য আবার লাগানো। তো আসলে তো জানতে পারলাম, কিন্তু চারার মূল্যটা কেমন হবে যদি একটু ক্লিয়ার করতেন? চারার মূল্যটা ছোট চারা নিলি 50 টাকা মতো খরচ হয়, আর বড় ফুল আওলা যাতে ফল আসে এরকম নিলি 120-150 এরকম এর ভিতরে নিলি। মানে ছোট চারা যেগুলো এখনো ফুল আসে নাই সেই চারাগুলো 50 টাকা মতো পিস, আর যেগুলো বড় চারা সেগুলো অলরেডি ফুল চলে আসছে সেগুলো অনেক বড় দেখে নিলে 200 টাকা হয়ে যায়, যেগুলো ফল সহ আপনি পেয়ে যাবেন। যে 200 টাকা, তো চারা যদি কেউ নিতে চায় তো কিভাবে সে হাতে পাবে চারাটা? চারা নিতে চাইলে যদি দূরি হয় তাহলে দেখা যাচ্ছে বিকাশের মাধ্যমে টাকা পেমেন্ট করলে তার ঠিকানায় চলে যাবে, কুরিয়ার করে এতে সমস্যা হয় না। আর যদি কেউ মনে করেন যে এখানে আসবে এসে দেখি গাড়ি ভরে নিয়ে গেল, দুইভাবে নেওয়া যায়। দর্শক দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং ঠিকানায় আমাদের এই মালটা চাষী জনাব হাসান সাহেবের সাথে যোগাযোগ করতে পারেন, এবং বলে দেওয়া হয়েছে ছোট চারা 50 টাকা করে, আর যেগুলো বড় চারা ফুল আসছে সেগুলো 200 টাকা করে, 150 থেকে 200 টাকা করে এরকম। হ্যাঁ, 150-100 টাকার উপরে গেলে বড় চারা হয়ে যায়। যে বড় চারা, ছোট চারা নিলে কম টাকা হয়ে যায়, যাদের পয়সা কম তারা ছোট চারা নেয়, আর যারা দেখে যে এইবারই ফল নেবো তাহলে সেখানে বড় চারা লাগায়। জি, আর এই যে ফুলগুলো আসছে তো এখান থেকে কতদিন পরে গাছে পূর্ণাঙ্গ ফল আসবে? অনেকে দেখতে চায়, সশরীরে এসে দেখবে যে আসলে কেমন ফল আসে। এখন তো ফুলেইছে, এই থেকে এখন যখনই আসবে মাস ছয়েকের ভিতরে সবই পাবে, মানে দুই তিন মাস পর থেকে 6 মাসের ভিতরে যখন আসবে তখন এই আপনার এই মালটা গাছে পূর্ণাঙ্গ মালটা সহ তারা দেখে শুনে তারপরে যদি কেউ চারা নিতে চায় চারাও নিতে পারবে। হ্যাঁ, কারণ এইগুলো সব 3 বছরের নিচে, 2 বছরের উপরে বয়স এগুলো, তাই এখানে এত পরিমাণ ফুল হয়েছে, তাহলে যারা বড় বড় চারা নিলে সেটা এবারই ফল পেয়ে যাবে, সেগুলো দেখা যাচ্ছে বড় অনেকদিন ধরে হাঁপড়ে থাকে। জি আচ্ছা, তো আর একটা কথা জানতে চাইবো, যারা আমাদের দেশে বিশেষ করে শিক্ষিত তরুণ বেকার, তারা তাদের জন্য এই মালটা চাষ বা এই সমস্ত দেশি বিদেশি ফল ফসল চাষটা কেমন সম্ভাবনা হবে বলে আপনি দেখছেন? এটা তো অনেক ভালো একটা কাজ, কম খরচ কম কষ্ট লাভ বেশি। হ্যাঁ, তারা এই সেক্টরে আসুক কোনো সমস্যা নেই, যদি কোনো হেল্প লাগে আমরা তারা দিতে পারবো। জি, তো আপনিও চান যে এরকম যারা দেশে শিক্ষিত বেকার হয়েছে তারা এই সমস্ত কৃষি উদ্যোক্তা হোক এবং দেশি বিদেশি ফল ফসল বিশেষ করে যে মালটা আমরা দেখতে পাচ্ছি অনেক লাভজনক একটি ফসল হিসেবে আমরা দেখি, এই ফলটা তারা করতে পারে। আর বিশেষ করে যখন চারাটা তারা লাগাবে, গাছ যখন ছোট থাকবে তখন ওই সাথে কোনো সাথী ফসল সবজি করতে পারবে। আমি যেহেতু আমি সাথী ফসল যেটা করবো এটার জন্য কষ্ট হয় বলে আমি করিনি, কিন্তু ওইটাই করছিলাম, আর লোকের কাছে দিলি সে করে নিলে বিদেশে আমাদের এই মালটা বিদেশে আসতো, এখন তো আরো বিদেশে দিতে পারবো আমরা। আর বিদেশে ওই মালটা মিষ্টির পরিমাণ 5 TSS, আর আমাদের এটা 14, মানে 14 TSS। মালটা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা, আমার যেহেতু জমি কম, যাদের অনেক জমি আছে তারা মেলা জমি থাকলে মেলা মেলা গাছ লাগাবে এবং এটা বিদেশে পাঠাতে পারবে। আমাদের যে ফলগুলো হয় এটা আমাদের নিজের এলাকার বাজারে চাহিদা পূরণ হয়ে যায়, আর যাদের অনেক জমি আছে মেলা করে লাগালে বাইরেও দিতে পারবে বিদেশেও দিতে পারবে। আমরা তো এবার জানি যে অনেক আগে বিশেষ করে মালটা বিদেশ থেকে আনতে হতো, অনেক বৈদেশিক মুদ্রা চলে যেত বিদেশে চলে যেত, সেই হিসেবে এটা ব্যাপকভাবে চাষ দেশে শুরু হলে যেহেতু হচ্ছে, তো আমরা আশা করছি সেই টাকাটা আমাদের বিদেশে দিতে হবে না এবং ভবিষ্যতে আমরা রপ্তানি করতে পারবো। জি, এটা আমরা রপ্তানি করতে পারবো, তবে এর জন্য সরকারি পদক্ষেপ লাগবে। আমরা তো এটা বাজারে দিলে তো বাণিজ্যিক মূল্য বেশি পাবো না,
এখান থেকে আমাদের এখান থেকে 180 টাকা 80 টাকা করে অন্য পার্টি এসে নিয়ে যায়। ঢাকার একটা পার্টি এসে আর বছর আমার কাছ থেকে নিয়ে গেল, কিন্তু এরা ওরা নিয়ে গিয়ে আরো বেশি দামে বিক্রি করে, কারণ এটা মিষ্টির পরিমাণ বেশি। যারা একবার খায় তারা এই সবুজ মালটার পরে আগ্রহটা বেশি দেখায়। দর্শক বন্ধুরা, আজকের প্রতিবেদন এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো এবং আমাদের কার্যক্রম সম্পর্কে আপনার যে কোনো সুনির্দিষ্ট মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের ইতিবাচক সাড়া পেলে মালটার দ্বিতীয় পর্বের ফলো আপ প্রকাশ করা হবে। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও নোটিফিকেশনে পেতে পাশের বেল আইকনটিতে প্রেস করে দিবেন। আমাদের আগামী পর্বে দেখবেন বাণিজ্যিক আম চাষের উপর বিস্তারিত প্রতিবেদন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।